এশিয়া কাপের ফাইনালে মোটা অঙ্কের পুরস্কারে সরাসরি। শ্রীলঙ্কা ও পাকিস্তানের মধ্যকার হাই ভোল্টেজ ম্যাচ শেষে শুধু চ্যাম্পিয়ন ও রানার আপ দলই নির্ধারণ হয়নি, নির্ধারিত হয়েছে আরও কিছু খেতাব। প্রত্যেক খেতাব প্রাপ্ত আবার পুরস্কার হিসেবে পেয়েছেন মোটা অঙ্কের টাকা। সেদিক থেকে বেশ ভাগ্যবান আসেন বান্ডাররা। এশিয়া কাপে কোনো ম্যাচই খেলার সুযোগ পাননি তিনি, তবে ফাইনালে নজর করা ফিল্ডিং দেখিয়ে বাগিয়ে নিয়েছেন $3,000 বা $3,00,000। ম্যাচ জুড়ে দারুণ ফিল্ডিং করা বান্দারা ফাইনালে সেরা ক্যাচ ধরে পেয়েছেন এই পুরস্কার। প্রবল চাপের মুখে 45 বলে 71 রানের জলমালে ইনিংস খেলেন লঙ্কার ব্যাটার বানুকা রাজাপাকসে, পেয়েছেন ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার। ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন $5,000 বা $5,00,000। গোটা টুর্নামেন্টে 66 রান ও 9 উইকেট ওয়ানিন্দু হাসারাঙ্গা এশিয়া কাপের এবারের আসরের সেরা ক্রিকেটার। শ্রীলঙ্কাকে শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখা এই লেগ স্পিনার পুরস্কার হিসেবে পেয়েছেন $15,000 বা $15,00,000। এছাড়া শিরোপা জিতে শ্রীলঙ্কা দল $1,50,000 বা প্রায় $1,50,00,000 এবং রানার আপ পাকিস্তান $75,000 বা $75,00,000 অর্থ পুরস্কার পেয়েছেন।